আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাম সঈদিন মোরসলিন ও সাহাবিহি আজমাই নামাবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা রমদানুল মুবারকের আমাদের সিরিজ আলোচনার আজকে তৃতীয় পর্ব এই পর্বে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব শাহরুল ইফতার শাহরি এবং ইফতারের বিষয় সাহারি শেষ রজনীতে আগ পর্যন্ত যেই খাবার খেয়ে আমরা সিয়াম পালন করি সেটাকে বাংলা ভাষায় সাহারি বলা হয় হাদিসে সাহুর বলা হয় রসুল সাল্লা সাল্লামের কতগুলো হাদিস এই সাহারি সম্পর্কে রয়েছে সেগুলো থেকে কিছু আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলছেন এই না সাহুরা বারাকা আওতা কুমু হল্লাহু ফাল দাউহা সাহারি একটি বারাকা একটি বরকতের বিষয় যেটা আল্লাহ তোমাদেরকে দান করেছেন আমরা সাহারি খেলে অন্তত ছয় ঘন্টা সাহারির খাবার আমাদেরকে এনার্জি জুগিয়ে থাকে আর বাকি ছয় সাত ঘন্টা আমাদের শরীরে যে গ্লুকোজ জমা থাকে সেটা আমাদেরকে হেল্প করে থাকে তো এই বারাকা সাহারির মধ্যে রয়েছে ফালাতাদা তাদা উহা তোমরা সাহারি বর্জন করো না আরেকটি হাদিসে রয়েছে ইন্না তাল্লাহ জাল আল বারাকাতাফি শাহুর ওয়াল কাইল আল্লাহ বরকত রেখেছেন সাহরির মধ্যে এবং কাইলের মধ্যে টুকরি দিয়ে যে পরিমাপ করা হয় সেই পরিমাপকের মধ্যে আরেকটি হাদিসে রয়েছে আল বারাকিস আসা তিনটি জিনিসের মধ্যে বরকত রয়েছে ফিল জামা ও শরিদ এবং শাহুর জামাতবদ্ধ থাকার মধ্যে ও এবং শরীদের মধ্যে অর্থাৎ ঝোল মাংসের মধ্যে বা সাহুর এবং সাহারি খাওয়ার মধ্যে আলাইকুম বেহাজা শাহুরে গদা গদাউল বারক তোমরা এই সাহারি খাওয়াকে অভ্যাস অভ্যাসে পরিণত করো কারণ এটা বরকতময় একটি মানে প্রাতরাস সকালে খাবার বস্তু তা সাহারু ফাইন ফাহুরে বারাকা সাহারি খাওয়া সাহারির মধ্যে বারাকা রয়েছে এই হাদিসগুলো মোসাদ ইমাম আহমদ নাসা ই আল জামে তাবরানি আহমদ নাসা ই বুখারি মুসলিম এইসব গ্রন্থে শহীভাবে সহি জনদে বর্ণিত কতগুলো হাদিস তো সাহারি নবী সাল সাল্লাম খেতেন অনেক সময় খেজুর দিয়ে সাহারি খেতেন নেমা শাহুরুল মমিনী আত্মার নবীজি বলেছেন মমিনের জন্য খেজুর কতই না উত্তম সাহারি যদি শাহরি আমরা এতক্ষণ শাহরি সংক্রান্ত হাদিসগুলো আমরা শুনলাম নবী সাল্লাহ সাল্লাম শাহরি খেয়েছেন শাড়ি খেতে উদ্বুদ্ধ করেছেন তো আমরা শাহরি খাব কিন্তু এই শাহরি খাবার গ্রহণ করা কি ফরজ না এটি ফরজ নয় এটি একটি মোস্তাহাব বিষয় প্রিয় বিষয় শোনা বিষয় খেতে পারলে খুবই ভালো স্বভাবের বিষয় হ্যাঁ এখন শাড়ি খেতে পারে নাই কেউ সেজন্য কি রোজা ভঙ্গি ভেঙে ফেলবে না সে সুযোগ নেই আপনি চাহরি খেতে না পারলেও আপনাকে সিয়াম রেখে দিতে হবে আগের জমানায় রোজা ছিল যে এশা এশা টু এসা মানে রোজা এশার সময় শুরু হবে আগামীকালের এসাতে শেষ হবে এসা টু এসা রোজা ছিল আগের যুগে ইহুদি খ্রিস্টানদের যুগে ইহুদি আসসালাম মুসামের মোহাম্মত ঈসা আল্লাহ আসসালাম তাদের মধ্যে তা আমাদের যুগে তো কত সহজ করে দিয়েছেন আল্লাহ তালা সবে সাদিক যখন শেষ হয়ে যায় সবাই সাদেক উদিত হয় তখন থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অল্প সময় অতএব এটুকু আমরা অত পারি অতএব আমরা যদি শাড়ি নাও খাই তবুও রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব এটা রাখতেই হবে এটা ফরজ তারপরে হলো ইফতারের বিষয় আসলে আমরা যখন চোদ্দো পনেরো ঘন্টা শিয়াম পালন করি তখন আমাদের গ্লুকোজ আমাদের প্রোটিন শরীরের অনেক জিনিস তখন নিঃশেষ হয়ে যায় তো আমরা যখন ইফতার করি তখন এমন জিনিস ইফতারের মধ্যে ব্যবহার করা উচিত যেটা সাথে সাথে নগদ এনার্জি দেবে আমাদেরকে আমাদের বাংলাদেশে আমরা যে ছোলা বুট মুড়ি পেঁয়াজু অনেক কিছু খাই এই খাবারগুলো হজম হতে হতে ডাইজেস্ট হয়ে আমাদেরকে এনার্জি সাপ্লাই দিতে কমপক্ষে আরও চার ঘন্টা লেগে যায় তাহলে রোজা যদি রাখি চৌদ্দ ঘন্টা আর হজম হতে হতে ইফতার হজম হতে যদি লাগে আরও চার ঘন্টা চোদ্দো আর চারে আঠারো ঘন্টা হয়ে যায় তো এই ভুলটা আমরা করি এই জন্য আমাদের শরীর কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু একটি খাবার পৃথিবীতে আছে খেজুর খেজুর আপনাকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এনার্জি সাপ্লাই করে দেবে খেজুর সম্পর্কে কোরআনে হাকিমে রয়েছে যে উহা হদিম এমন খেজুরের বৃক্ষকুল যেগুলোর ফলগুলো প্রচণ্ড ডাইজেস্ট শক্তি সম্পন্ন। হজম শক্তি সম্পন্ন। এটা বিজ্ঞানীরা বলছেন মেডিকেল সায়েন্টিস্টরা বলছেন এটা পনেরো বিশ মিনিটে হজম হয়ে যায় তার মানে এই জন্যই সারা জীবন নবী ইসাল্লাহ সাল্লাম কেন রোজার সময় ইফতারের মধ্যে তিনি খেজুর ব্যবহার করতেন এই জন্যই তিনি টাটকা খেজুর ফেলে খেজুর খেতেন ইফতেন আলা রোতাবাতিন কয়েকটি পাকা খেজুর তিনি ব্যবহার করতেন যদি পাকা খেজুর না পেতেন ফাঁরা তামড়াতেন শুকনা কয়েকটা খেজুর খেতেন সেটা না পেলে হাসা হাসা মিন মাইন কয়েক গ্রাস পানি পান করতেন পানিও মুহূর্তের মধ্যে সারা শরীরে সাপ্লাই হয়ে যায় চলে যায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমাদের শুকিয়ে যাওয়া সেলগুলোকে সতেজ করে তোলে ইলেকট্রনিক একটা প্রবাহ তৈরি করে দেয় আর যেটা খেজুর একমাত্র ফল পৃথিবীর ইতিহাসে পৃথিবীর বুকে এই খেজুরটা যেটা পনেরো বিশ মিনিটে হজম হয়ে আপনাকে এনার্জি সাপ্লাই করে দেবে এই জন্যই রোজাদারের উচিত ফার্স্ট খাবার যেটা সে মুখে দেবে যাতে খেজুর হয় কারণ চোদ্দো তেরো চোদ্দো ঘন্টা তার শরীর এনার্জি থেকে মুক্ত বঞ্চিত তাকে নগদ এনার্জি দেয়া তার জন্য প্রয়োজন এই জন্যই ফার্স্ট সে খেজুরটা খাবে খেজুরের পাশাপাশি অন্য কিছু বাংলাদেশে আমাদের আমাদের লোকপ্রথা আমাদের লোকজ যে নিয়ম নিয়মগুলো আছে আবহমান কাল থেকে যে ইফতারগুলো আমরা গ্রহণ করে থাকি সেটা করতে পারি সমস্যা নেই কিন্তু খেজুরহীনভাবে যদি অন্য ইফতারগুলো গ্রহণ করি তাহলে আমাদের শরীরে এনার্জি আসতে আসতে আরও চারটি ঘণ্টা চলে যাবে এই চার ঘণ্টা আমরা অনেক উইক হয়ে যাব দুর্বল হয়ে যাব আমাদেরই ক্ষতি এই জন্য ইফতার আমরা খেজুর দিয়ে করার পরামর্শ রইল যাতে আমরা সবাই করি ইনশাল্লাহ আর ইফতার নবীজি বলতেন যে লাজালুল না আজ্জালুল ফিতরা ইফতার সূর্যাস্তের সাথে সাথে করে ফেলতে হবে সূর্যাস্তের পরে আর কোনো অপেক্ষার কোনো প্রয়োজন নেই অনেকে আজকাল ইফতার করতে আরও আধা ঘন্টা দেরি করেন রাত হবে তারপরে ইফতার এটা ইহুদিদের নিয়ম ইহুদিরা রাতে ইফতার করে কিন্তু মুসলিম উম্মা আমরা ইফতার করব নবীজি বলছেন যে এই যা আকবর আল্লা আদবার নাহারু মিনহা হুনা আকবরাল লাইলু মিনহা হুনা ওগরাবতে শামস পকাত আফতার সময় দিন যখন এদিক থেকে চলে যায় রাত যখন এদিক থেকে চলে আসে আর সূর্য যখন অস্তমিত হয় তখনই একজন রোজাদার তার ইফতারের সময়ে পর্বে প্রবেশ করলো এখন সে ইফতার করে ফেলবে এটাই হলো ইফতারের জন্য নিয়ম আল্লাহ তালা তরিত ইফতারকারীদেরকে পছন্দ করেন বিলম্বী ইফতারকারীদেরকে পছন্দ করেন না অতএব খামাখা কেন আমরা কষ্ট করব। কষ্টও করব আর আল্লাহর সন্তুষ্টিও আমরা পাবো না বঞ্চিত হব তো লাভ হলো কি এর চেয়ে তো অনেক ভালো যে ত্বরিত যদি আমরা ইফতার করি সূর্যাস্তের সাথে সাথে তাহলে আল্লাহ সন্তুষ্টি আমরা পেয়ে গেলাম তো এই জন্য এইভাবে ইফতার করা উচিত আর একজন রোজাদার যদি আরেকজন রোজাদারকে ইফতার করায় তাহলে ওই রোজাদারের রোজার সম পরিমাণ অ্যাওয়ার্ড র্যাওয়ার্ড পুরস্কার সবাব এই রোজাদার লাভ করবে তো কান মান্তরা যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে সে তার সমান পুরস্কার লাভ করবে কিন্তু তারটা না ওই রোজাদারের সব নিয়ে নেবে না তার সব পরিপূর্ণ সে পাবে আর এই ইফতারকারীকে আল্লাহ তালা ইফতার যে করিয়েছে তাকে নিজের পক্ষ থেকে তিনি ওই অ্যাওয়ার্ড রেওয়ার্ড পুরস্কার যা যা তিনি দান করবেন সাহাবারা প্রশ্ন করলেন যে আমরা তো প্রত্যেকেই আর রোজাদারকে ইফতার করাবো সেই সামগ্রী আমাদের নাই নবী সালাম বলুন হাজা সবাবা মান ফার আলা ইমান আলাবেন যে পানি মিশ্রিত একটু দুধ বা সার্বাতে মাইন একটু পানি বা একটা খেজুরের টুকরা দিয়ে যদি কেউ রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাকে এই সবাব দিয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা এই জন্য আমরা যাতে ইফতার এইভাবে করতে পারি এবং মানুষকে ইফতার করাতে পারি সে তবে আল্লাহ আমাদেরকে দান করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته